শেখ হাসিনা কে আজকে এই ছোলাহাটি উদ্যানে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে উনি বক্তব্য দিবেন ওনার দিক নির্দেশনা শোনার জন্য আমরা ছুটে এসেছি। আজকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত করবে, এটাই 75তম জন্মদিনের আজকে অঙ্গীকার হবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবে। এই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ, আগামী দিনে এই বাংলাদেশ হবে, বেকারত্ব ভাতা প্রদান করবে, এই বাংলাদেশ পাতাল ট্রেনে উন্নীত হবে মেট্রো রেল থেকে, আজকে এই বাংলাদেশ শপথ নেবে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য। ইনশাল্লাহ এটাই হবে আজকে আমাদের শপথ। এবং বঙ্গবন্ধু নিপীড়িত নির্যাতিত নিঃশোষিত লোকের পাশে ছিলেন, সেই অঙ্গীকার নিয়ে জননেত্রী শেখ হাসিনা বাপ হারা মা হারা সন্তান হিসেবে বাংলার অগণিত দরিদ্র অবহেলিত নিপীড়িত মানুষের জন্য আজকে পাশে দাঁড়িয়েছেন। এই বাংলাদেশের আজকে একটি শ্রমের মূল্য প্রতিদিন 1000 টাকা, একটা রিক্সাওয়ালা আজকে 1000 টাকা ইনকাম করে। সুতরাং এই বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা দরিদ্র নিপীড়িত নির্যাতিত নিঃশেষিত লোকের পাশে আছেন, এটা বাংলার প্রত্যেকটি জনগণ জানে। কৃষকের পাশে রয়েছেন, প্রত্যেকটি শ্রমিক সংগঠনের পাশে রয়েছেন, প্রত্যেকটি শ্রমিক নেতার পাশে রয়েছেন। আজকে শ্রমিক মজুরি বিশ্বমানের সাথে তাল মিলিয়ে শ্রমিকদের বেতন 12,500 টাকা নির্ধারণ করা হয়েছে। সুতরাং জননেত্রী শেখ হাসিনা নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ। এই বাজেটে জননেত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্য রোধের জন্য কঠোর ব্যবস্থা নিয়েছে এবং এটা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। আপনারা দেখতে পারবেন অচিরেই এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে এসে যাবে। আমাদের যে সিন্ডিকেটগুলো রয়েছিল এই সিন্ডিকেটগুলো দুমড়ে মুছে ভেঙে যাচ্ছে। আমরা মাননীয় সংসদ সদস্যের দ্বারা ন্যায্য মূল্য প্রত্যেকটি সংসদীয় এলাকা ন্যায্য মূল্যে খাদ্যদ্রব্য সরবরাহ করা হচ্ছে, রমজান থেকে শুরু করে হচ্ছে এখনো এবং আগামী দিনেও ন্যায্য মূল্যে এই পণ্যদ্রব্য সরবরাহ করা হবে ইনশাল্লাহ। আমি মিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।